চাটুর্য মশাই বললেন বাঘের কথা যদি বলো তো রুদ্র প্রয়াগের বাঘ ইয়া কেঁদো কেঁদো সুন্দরবন থেকে সেখানে গ্রীষ্মকালে হাওয়া বদলাতে যায় কিন্তু এমনি স্থান মাহাত্ম্য যে কাউকে কিছু বলে না সব তীর্থযাত্রী কি না কেবল সাহেব ধরে ধরে খায় বিনোদুকিল বললেন খা সা বাক তো এখানে গোটা কত কানা যায় না হুম চটপাট স্বরাজ হয়ে যেত স্বদেশী বোমা চরকা কাউন্সিল ভাঙা কিছুই তো দরকার হতো না সন্ধ্যাবেলা বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছে তিনি নিবিষ্ট হয়ে একটা ইংরেজি বই পড়ছিলেন হাউ টু বি হ্যাপি দো ম্যারেজ তার শালা নগেন এবং ভাগ্নে উদয় এরাও আছে চাটুর্যে হোকায় এক মিনিট ব্যাপী একটা টান মেরে বললেন তুমি কি মনে করো সে চেষ্টা হয়নি হয়েছিল নাকি হ্যাঁ কই রাওলাট রিপোর্টে তো সেই কথা কিছুই লেখেনি বাড়ি এক রিপোর্ট পড়েছ আরে গভর্নমেন্ট কি সব জানতা দেয়ার আর মোর থিংস কী বলো যে আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি হয়েছিল খুলেই বলুন না চাটু যে ক্ষণকাল গম্ভীর থেকে বললেন হুম নগেন বলল বলুন না চাদুর জমাশাই চাটু যে উঠে দরজা ও নাই উঁকি মেরে দেখলেন তারপর যথাস্থানে ফিরে এসে পুনরায় বললেন হুম দেখছিলেন কি দেখছিলাম হরেন ঘোষালটা আবার হঠাৎ এসে না পড়ে পুলিশের গোয়েন্দা আগে থেকে সাবধান হওয়া ভালো বংশলোচন বই রেখে বললেন ব্যাপার নাই সব ভালোচনা করলেন হাকিমের বাড়ি ওরকম গল্প না হওয়াই ভালো ঠিক কথা আর ব্যাপারটাও বড় অলৌকিক শুনলে গায়ে কাঁটা দেয় না যাক ও কথা তারপর উদো তোর বউ বাপের বাড়ি থেকে ফিরছে কবে বিনোদ উদয়কে বাধা দিয়ে বললেন ব্যাপারটা শুনতেই বা দোষ কি হ্যাঁ চলুন চলুন আমার বাসায় চলুন সেখানে হাকিম নেই আরে না না এখানেই হোক তবে চাটুর্য মশাই বেশি সিটি কথাগুলো বাদ দিয়ে বলবেন চাটুর্য মশাই বললেন মা ভই আমি খুব বাদশাহ দিয়েই বলছি বেশি দিনের কথা নয় বকু নাম শুনেছ যো আমাদের মজিলপুরের চরণ বোষের মেজো বকুলাল দত্ত আরে ওই কপালিটলায় যার মস্ত বাড়ি ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ভাঙছে অহো হ কিন্তু তিনি তো মারা গেছেন হুম ওই শুনেছি কাউন্সিলে ঢুকতে পারেননি বলে মনের দুঃখে ছাই শুনো জো বকুবাবু আছেন তবে এখন চেনা দুষ্কর এক আনা খরচ করলেই দেখে আসতে পারো কেবল রবিবার বিকেলে এক টাকা আচ্ছা আচ্ছা কিরকম বুদ্ধির দোষে বুঝলে বুদ্ধির দোষে বেচারা সব নষ্ট করলে অমন মান অমন ঐশ্বর্য বাবার কৃপা হয়েছিল বুঝলে কিন্তু শেষটায় বকুর মতিচ্ছন্ন হলো কোন বাবা বাবা দক্ষিণ রায় নমস্কার এখন স্টোরি টাইমে সকলকে স্বাগত আজ আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু যিনি পরশুরাম ছদ্মনামে বেশি পরিচিত তারই লেখা গল্প অবলম্বনে অডিও গল্প দক্ষিণ রায় গল্পের নাট্যরূপ পরিচালনা এবং প্রযোজনায় এখন স্টোরি টাইমের পক্ষ থেকে আমি জয়দীপ বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিষেক ব্যানার্জি রাত চ্যাটার্জি রাজা সর্দার অনুজা গাঙ্গুলি নীলাঞ্জন রায় শান্তনু দে ও জয়দীপ গাঙ্গুলি প্রচ্ছদ ও আবহ জয় ফর ক্রিয়েশন আজকের গল্প পরশুরামের লেখা দক্ষিণ রায় গল্পের পরবর্তী অংশ উদয় বলল আমার এক পীর শ্বশুরের নাম দক্ষিণামোহন রায় উদো তুই হাসালি হাসালি সত্যি পিস শ্বশুর নয় রে উদো দেবতা দেবতা কাঁচা খেকো দেবতা বাঘের দেবতা দক্ষিণ রায় চাটুর্যে হাত জোর করে তিনবার কপালে ঠেকালেন তারপর সুর করে বলতে লাগলেন নমামি দক্ষিণ রায় সদর বনে বাস উলুর ঝোপে থাকেন থাকেন বরমাস বারো মাস দক্ষিণেতে কাকদ্বীপ শাহবাজপুর উত্তরেতে ভাগীরথী বহে যত দূর পশ্চিমে ঘাটাল পূবে বাকলা পরগনা এই সীমানার মাঝে প্রভু দেন হানা বল জয় দক্ষিণ রায় গোবাঘা শার্দুল চিতে লক্কর হুড়ার গেছো বাঘ খেলে আর ডোরা কাটা ফোঁটা কাটা বাঘ নানা জাতি তিনশো তেষট্টি ঘর প্রভুর যে জ্ঞাতি প্রতি অমাবস্যা হয় প্রভুর অপূর্ণাহ যত প্রজা ভেটে দেয় মহিষ বরাহ বল নৃত্য গীত হয় সারা নিশি গাঁক গাঁক হাঁক ডাকে কাপে দশ দিশি কলাবত ছয় বাঘ ছত্রিশ বাঘিনী ভাজেন তে অট তালে পেলা বোরা শ্রীদক্ষিণ শ্রী হরসিত হওয়া সবে কামড়িয়া খায় বলো জয় দক্ষিণ রায় প্রভুর সেবায় হয় জীবহিংসা নিত্য পহরে পহরে তার জলে ওঠে পিত্ত বড় বড় জন্তু প্রভু জলদি হিংসার কারণে তার বর্ণ হইল হলদি ছাগল গরু হিন্দু মুসলমান প্রভুর উদরে যায়া সকলে সমান পরম পণ্ডিত তেহ ভেদ জ্ঞান নাই সকল জীবের প্রতি প্রভুর যে খাই দোহাই দক্ষিণ রায় এই বাপা অন্তিমে না পাই যেন চরণের থাপা বলো জয় দক্ষিণ রায় পাঁচালি কোথা থেকে পেলে রায়মঙ্গল আমার একটা পুঁতি আছে তিনশো বছরের পুরনো সেটা নেবার জন্যে চিমেশ মৃত্যির ঝুলোঝুলি চোখরা তার উপর প্রবন্ধ লিখে ইউনিভার্সিটি থেকে ডাক্তার উপাধি পেতে চায় দেড়শো অব্দি আমি রাজি হইনি প্রবন্ধ লিখতে হয় আমি নারী জ্ঞান আছে ডাক্তার হতে পারলে বুড়ো বয়সের একটা সম্বল হবে যাক তারপর হ্যাঁ বকুলারের কথা বলছিলুম পনেরো বছর পূর্বে তার অবস্থা ভালো ছিল না পরিবার দেশে থাকতো তিনি কলকাতায় একটা মেসে থেকে রামজাদু অ্যাটর্নির অফিসে আশি টাকা মাইনের চাকরি করতেন রামজাদুবাবু তার ক্লাস ফ্রেন্ড সেই সূত্রে চাকরি এখন বকুবাবুর একটু হাত টান ছিল বিপক্ষের ঘুষ খেয়ে একটা সমন ধরাতে দেরি করিয়ে দেন রামজাদুবাবু কড়া লোক ছেলেবেলার বন্ধু বলে রেয়াত করলেন না ব্যাপার জানতে পেরে বকুলালকে যাচ্ছে তাই অপমান করলেন বকুবাবুও তেরিয়া হয়ে চাকরিতে ইস্তফা দিয়ে বাসায় চলে এলেন মন খারাপ মেসের বামুনকে বললেন রাত্রে কিছু খাবেন না তারপরে হেঁদোর ধারে গেলেন মাথা ঠান্ডা করতে রাগের মাথায় চাকরি ছাড়লেন কিন্তু সংসার চলে কিসে তো সামান্য রাম যাদুর ওপর প্রচণ্ড আক্রোশ হল আরে উকিল বাড়ি অমন একটু একটু উপড়ি অনেকে নিয়ে থাকে তা বলে কি পুরনো বন্ধুকে অপমান করতে হয় আচ্ছা এর শোধ একদিন বকুলাল নেবেনি রাত মেস নটায় মেসে এলেন খাঁ সেদিন শনিবার সব মেম্বার থিয়েটার দেখতে গেছে বকুলাল নিঃশব্দে বাসায় ঢুকে দেখতে পেলেন রান্নাঘরের ভেতর নগেন বলল লক্ষ্মী রায় চাটুজামশাই বললেন রান্নাঘরের ভেতর মেসের ঝি বকুবাবুর পশমি আসনে যেটা তার গিন্নি বুনে দিয়েছিলেন তাইতে বসে তাঁদি থালায় লুচি খাচ্ছে আর মেসের ঠাকুর তাকে বাতাস করছে ঝি আধ হাত কেটে দেড় হাত ঘুমটা টানলে অন্যদিন হলে বকুবাবু পুরো ক্ষেত্রে দেন কিন্তু আজ দেখেও দেখলেন না চুপ কি করে উপরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন তারপর অগাধ চিন্তা কি করা যায় কত থেকে টাকা আসবে তার এক বিধবা পিসি হুগলিতে থাকেন বিপুল সম্পত্তি ওয়ারিস বলতে একটিমাত্র ছেলে বুত বুত ছোঁড়া অতি হতবাগা অল্প বয়সেই অধব পাতে গেছে কিন্তু পিসি তাকে নিয়েই ব্যস্ত অমন উপযুক্ত ভাইবো বকুলালের দিকে ফিরেও তাকান না বুড়ির কাছে কোনো প্রত্যাশা নেই তাই বকুলাল ভাবলেন ভগবানের কি বিচার লক্ষ্মী ছাড়া ভূত হলো দশ লাখের মালিক আর তারই মামাতো ভাই বকুর তার ক্লাস ফ্রেন্ড ওই বজ্জাত রাম জাদুটা মক্কেল ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা উপায় করছে আর তিনি একটি সামান্য চাকরির জন্য লালায়িত তো ভগবান কিন্তু বকুলাল তার এক ভক্ত বন্ধুর কাছে শুনেছিলেন ভগবানকে যদি এক মনে ভক্তি ভরে ডাকা যায় তাহলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন আচ্ছা তাই একবার করে দেখলে হয় না যে কথা সেই কাজ বকুলাল তড়াক করে উঠে পড়লেন স্টোভ জ্বালালেন চা করে তিন পেয়ালা খেলেন আজ তিনি ভর রাত ভগবানকে ডাকবেন বকুলাল আলো নিভিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে শুরু করলেন হে ভক্ত বৎসল হরি হে ব্রহ্মা হে মহাদেব দয়া করো এই গরিবের প্রতি বিমুখ হবে হে দুর্গা হে কালী লক্ষ্মী তোমাদের যে কেউ ইচ্ছে করলে আমার একটা হিললে লাগিয়ে দিতে পারো বরদাও বরদাও বেশি নয় মাত্র এক লাখ হুম হুম হম এক লাখে কিছুই হবে না গিন্নি গয়না গড়িয়ে অর্ধেক সাবার করবেন রাম যেতুটার কিছু কম হবে তো দশ লাখ আছে আমার অন্তত পাঁচ লাখ চাই না না দশ লাখ দশ লাখ দোহাই দেব তারা তোমাদের কাছে এক লাখও যা দশ লাখও তাই তাতে এই বিশ্ব সংসারের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না অনেককে তো কোটি কোটি দিয়ে থাকো আমায় না হয় মাত্র দশ লাখ দিলে লাখ টাকায় একটা বাড়ি হাজার পঞ্চাশ যাবে এই ফার্নিচার করতে তারপর আরো পঞ্চাশ হাজার যাবে এটা সেটায় এই ধরো একটা ভালো মোটর কার উহু হম একটাই হবে না গিন্নি সেটা আঁকড়ে ধরে থাকবেন হরদম থিয়েটার আর গঙ্গা স্নান আচ্ছা তার জন্য না হয় একটা ফোর্ড গাড়ি মোতায়েন করে দেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড ফোর্ড মেয়ে ছেলের বেশিবার ভালো নয় আর ওই রাম যাদুটা কেউ যদি বেঁধে নিয়ে আসে তো ফুটপাতের উপর তার ওই হামদ মুখানা ঘুষি ঘুষি আর দেখি যতক্ষণ না চোখ মুখ হয়ে গিয়ে তেল পানা পেয়ে যায় হে বুদ্ধদেব যীশু খ্রিস্ট শ্রী চৈতন্য আজকের মতন তোমরা আমায় মাফ করো তোমরা এসব পছন্দ করো না তা জানি দোয়াই বাবা সকল আজ আমার এই তপস্যায় তোমরা বাগড়া দিও না এরপর তোমাদেরকে একদিন খুশি করে দেব হে নারায়ণ হে দর্প হরি কৃষ্ণ হে পয়গম্বর হে ব্রাহ্মের ব্রহ্ম ইহুদির বেহতা পার্সির অহুর দেব দৈত্য যক্ষ রক্ষ শান শয়তানের ইবা আপত্তি কি না হয় শেষ টাই নরকে যাব যাক অত বাঁচলে চলে না হে তেত্রিশ কোটির যে কেউ দয়া করো দয়া করো আমি একান্ত করণে ভক্তি হয়ে রাখছি ধনং দেহি ধনং দেহি বিনোদ বাবু বললেন আরে হে মশাই আপনি বকুবাবু মনের কথা জানলেন কি করে হ্যাঁ সে তোমরা বুঝবে না কলিকাল কিন্তু প্রকৃত ব্রাহ্মণ দু চারটি এখনও আছেন গরিব বটি কিন্তু গোত্র পদ্মগর্ভ ঠাকুরের সন্তান কেদার চাটুর্যের এই বুড়ো হারে ঋষিদের বুড়ো বর্তমান একটু চেষ্টা করলে লোকের হারির খবর জানতে পারিবই কি মনের কথা তো কোন ছাড় তারপর বকুলাল বাবু ওই রকম এক মনে তপস্যা করতে লাগলেন তার দু চোখ বেয়ে ধারা বইতে লাগলো বাদ্যজ্ঞান নেই কেবল ধরং দেহি এমন সময় নিচে থেকে একটি আওয়াজ এলো টিং টিং বকুলা লাফিয়ে উঠে দেশলাই জ্বালালেন বারান্দায় দাঁড়িয়ে উঠোনে আলো ফেলে দেখলেন নগেন রোমাঞ্চিত হয়ে আবার বলে ফেলল দক্ষিণ রায় চাটুর্য বসাই মুখ খিচিয়ে ভেংচিয়ে বললেন দক্ষিণ রায় দক্ষিণ রায় গল্পটা তুমি লগেন না বাবু আমি আর বকি মরি কেন উদয় খুশি হয়ে বলল। মামার ওই মানুষকে কথা কইতে দেয় মস্ত না। আমার শালির পাকা দেখার দিন যে অস্থির হয়ে বললেন আরে গেল যা একজন থামলেন তো আর একজন পো যা আমি আর বলবো না বিনোদ বাবু বললেন হা কেন তোমরা রঙ্গ ভঙ্গ করো আহা ব্রাহ্মণকে বলতেই নাও না চাকুর যে বলতে লাগলেন গকুলাল বাবু উঠোনে দেখলেন ব্রহ্মার হাঁস শিবের সার বিষ্ণুর গরুর কেউই নেই শুধু এক কোণে একটা লাল বাইসাইকেল ঠেসানো রয়েছে হেঁগে বললেন কাল টেলিগ্রাফ পিওন সিঁড়ির দরজায় ধাক্কা দিতে গিয়েছিল এখন সামনে এসে বলল তার হ্যাঁ এসে তার বকুবাবুর বুক দুড়ু দুরু করে উঠল কই তিনি তো লটারির টিকিট কেনেননি তবে কি গিন্নির কি ছেলেপিলের অসুখ আজ বিকেলেই তো চিঠি পেয়েছেন সব ভালো বকুলা হুড়মুড় করে নেমে এলেন তারের খবর বুটো হঠাৎ মারা গেছে কৃষিও এখন তখন শিগগির চলে এসো বকুবাবু বলে লাফিয়ে উঠলেন তারপর মানি ব্যাগটি পকেট থেকে বার করে পিয়নের হাতে উগুর করে দিলেন পিয়ন বেচারা আজবার আগেই জেনে নিয়েছিল যে খারাপ খবর বকশিস চাওয়া চলবে না এখন অযাচিত তিন টাকা ছোঁয়া না পেয়ে ভাবলে শোকে বোধহয় বাবুর মাথা বিগ লেগেছে তাই সে সই নিয়েই পালালো তাহলে মরেছে সত্যি মরেছে বাড়ে ফুটো বেড়ে ছোকরা নিশ্চয় মদ খেয়ে লিভার পচিয়েছিল যাঁকিয়ে শ্রাদ্ধ করতে হবে বকুবাবু সেই রাত্রেই হুগলি রওনা হলেন বকুবাবুর বরাত ফিরে গেল তবে দশ লাখ নয় মাত্র পাঁচ লাখ টাকাটা কম হয় মনটা একটু খুঁতখুঁত করছিল প্রথমে কিন্তু ক্রমে সয়ে গেল বাড়ি হলো গাড়ি হলো সব হলো বকুলাল নানা রকম কারবার ফাঁদলেন তারপর যুদ্ধ বাঁধল বকুলাল একই মাল পাঁচবার চালান দিতে লাগলেন ধুলো মুঠো সোনা মুঠো হতে লাগলো টাকার আর অবধি নেই কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বকুর বুদ্ধিটা মোটা হয়ে পড়ল এই রকমে বছর চোদ্দ কেটে গেল এই পর্যন্ত বলে মশাই তামাক টেনে দম নিতে লাগলেন বিনোদ বাবু বললেন মশাই হ্যাঁ বাক্য হই আসবে আসবে ব্যস্ত হইও না সময় হলেই আসবে তো বকুবাবু যেদিন পঞ্চান্ন বছরে পড়লেন সেই রাত্রে বঙ্গমাতা এসে তাকে বললেন বৎস বকু বয়স তো ঢের হল টাকাও বিস্তর জমিয়েছ কিন্তু দেশের কাজ কি করলে বকুলাল জবাব দিলেন মা আমি অধম সন্তান বক্তৃতা দেওয়া আসে না ম্যালেরিয়ার ভয়ে দেশে যেতে পারি না খদ্দর আমার সয় না সুখের শরীর দেশি মিলের ধুতিতেই পেট কেটে যায় আর বোমা দূরে থাক একটা ভুই পটকা ছড়বার সাহস আমার নেই কি কর্তব্য তুমি বাতলে দাও খাটুনির কাজ আর এ বয়সে পেরে উঠব না যা যদি কিছু থাকে তাই বলে দাও মা বঙ্গমাতা বললেন যাও কাউন্সিলে ঢুকে পড়ো মা তো বলেই খালাস কিন্তু ধোকা যায় কি করে বকুলাল মা ফাঁপড়ে পড়লেন অনেক ভেবেচিন্তে একজন মাতব্য সাহেবকে ধরে বললেন তিন হাজার টাকা ড্রঙ্কেন সেলার সোমে দিতে রাজি আছেন যদি গভর্নমেন্ট তাকে কাউন্সিলে নমিনেট করে সাহেব বললেন টাকা তিনি গ্ল্যাডলি নেবেন কিন্তু প্রতিশ্রুতি দিতে পারবেন না কারণ গভর্নমেন্ট যার তার কাছে ঘুষ নেয় না বকুবাবু মুখ চুন করে ফিরে এলেন তারপর একজন রাজনীতিক চাইকে বললেন আমি ইলেকশনে দাঁড়াতে চাই আমায় দলে ভর্তি করে নিন ক্রিট কি আছে দিন সই করে দিচ্ছি চাই মশাই বললেন বুধ ক্রিড আগে লাখ টাকা বার করুন দেখি আমাদের বঙ্গীয় সর্বনাশক ফান্ডের জন্য সাপ না মারলে পাড়াগায়ের লোক সাপোর্ট করবে কেন বকুবাবু বললেন দেশের কাজ করব তার জন্য টাকা ঘুষ আমি দিই না ফিরে এসে স্থির করলেন সব বেটা চোর খরচ যদি করতে হয় তিনি নিজে বুঝে সুঝে করবেন কলকাতায় সুবিধা করতে না পেরে বকুবাবু ঠিক করলেন সাউথ সুন্দরবন কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়াবেন সেখানে সম্প্রতি কিছু জমিদারি কিনেছিলেন সেজন্য ভোট আদায় করা সোজা হবে ইলেকশনের দু তিন মাস আগে থেকেই তিনি উঠে পড়ে লেগে গেলেন তারপর হঠাৎ একদিন খবর এলো যে বকুলালের পুরনো শত্রু রাম যাদুবাবু রাতারাতি খদ্দরের সুট বানিয়ে বক্তৃতা দিতে শুরু করেছেন তিনিও ওই সদরবন থেকেই দাঁড়াবেন বকুবাবু ডিগুণ রোগ চেপে গেল তিনি টেরিটি বাজার থেকে একটি তিন নম্বরের টিকি কিনে ফেললেন দেউড়িতে গোটা দুই সার বাঁধলেন আর বাড়ির রেলিংয়ের ওপর ঘুঁটে দেওয়ার ব্যবস্থা করলেন খবরের কাগজে নানা রকম কেচ্ছা বার হতে লাগলো বকুলাও দত্ত সেটাকে কে চেনে চোদ্দ বছর আগে কার কাছে চাকরি করত, সে চাকরি গেল কেন কেরানির অত পয়সা কি করে হলো হে দেশবাসীগণ বকুলাল অত সোডা ওয়াটার কেনে কেন কিচের সঙ্গে মিশিয়ে খায় বকুর বাগান বাড়িতে রাত্রে আলো জলে কেন বকুলাল কালো কিন্তু তার ছোট ছেলে বর্ষা হলো কেন সাবধান বকুলাল তুমি রাম রামজাদুর সঙ্গে পাললালিতে যেও না তাহলে আরও অনেক কথা ফাঁস করে দেব বকুবাবুও পালটা জবাব ছাপতে লাগলেন কিন্তু তত দুচ্ছই হলো না কারণ তার তরফে তেমন জোরালো সাহিত্যিক গুণ্ডা ছিল না বকুবাবু ক্রমে বুঝলেন যে তিনি হটে যাচ্ছেন ভোটাররা সব বেঁকে দাঁড়াচ্ছে একদিন তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে বসে আছেন এমন সময় তার মনে পড়লো যে চোদ্দ বৎসর আগে দেবতার দয়ায় তার অদৃষ্ট ফিরে যায় এবারও কি তবে তা হবে না বকুলাল ঠিক করলেন আর একবার তেমনটি করে রায় মনোবাক্যে তিনি তেত্রিশ কোটিকে ডাকবেন শুধু বঙ্গমাতার ওপর নির্ভর করা চলবে না কারণ তিনি তো আর সত্যিকারের দেবতা নন বঙ্কিম চাটুর্যের হাতে গড়া তার কোনো যোগ্যতা নেই কেবল লোককে খেঁপিয়ে দিতে পারেন রাত্রি দশটার সময় বকুবাবু তার অফিস ঘরে ঢুকে দরওয়ানকে বলে দিলেন যে তার অনেক কাজ কেউ যেন বিরক্ত না করে এবার আর শোবার ঘরে নয় কারণ গিন্নি থাকলে তপসার বিঘ্ন হতে পারে বকুলাল ইজি চেয়ারে শুয়ে এই মর্মে একটি প্রার্থনা রুজু করলেন হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী ইত্যাদি পূর্বে তোমরা একবার আমার মান রেখেছিলে আমিও তোমাদের যথাযোগ্য পুজো দিয়েছি তারপর নানান ধান্দায় আমি ব্যস্ত তোমাদের তেমন খোঁজ খবর নিতে পারিনি কিছু মনে করো না বাবারা কিন্তু দিনই বরাবরই তোমাদের কলাটা মূলটা জুগিয়ে আসছেন সোনারূপও কিছু কিছু দিয়েছেন ওই যে তার রূপর তাম্রকুণ্ড কোষা খুশি ঘণ্টা পঞ্চপ্রদীপ সালক সোনার সিংহাসন সে তো আমারই টাকায় আর তোমাদেরই জন্যে আর আমিও দেখো এখন একটু ফুরসত এই ধে মন দিয়েছি টিকি রেখেছি গো সেবা করছি এখন আমার নিবেদন রামজাদু বেটাকে ঘাল কর ওকে ভোটে হারাবার কোনো আশা দেখছি না দোহাই তেত্রিশ কোটি দেবতা ওটাকে বধ করো কিন্তু এখনই নয় নমিনেশন পেপার দেওয়ার দুদিন পরে নয়তো আর একটা ভুইফোড় দাঁড়াবে কলেরা বসন্ত বেরি চাপা যা হয় আমি আর বেশি কি বলবো তোমরা তো হরেক রকম জানো। তাও বাবারা বেটার ঘাড় মুটকে দাও ও রেমোর রক্ত দাও রক্তং দেহি রক্তং দেহি বকুলাল নিবিষ্ট হয়ে এই রকম সাধনা করছেন এমন সময় সেই ঘরে টুপ করে একটি শব্দ হলো নগেনের ঠোঁট নড়ে উঠল আস্তে আস্তে বলল চপ রও বকুবাবুর আফিসের করিকাঠে একটি টিকটিকি আটকেছিল সে যেমনি হাই তুলে আলমোড়া ভাঙবে অমনি খসে গিয়ে টুপ করে বকুলালের টেবিলের ওপর পড়ল বকুলাল চমকে উঠে দেখলেন টেবিলের ওপর একটি টিকটিকি আর তার নিচেই একখানা পোস্ট কার্ড পোস্ট কার্ডটি পূর্বে নজরে পড়েনি এখন বকুবাবু পড়ে দেখলেন তাতে লিখেছে মশাই আমি শুনেছি আপনি ইলেকশনে নাকি সুবিধা করে উঠতে পারছেন না ও যদি আপনি আমার সাহায্য নেবার কথা ভাবেন বা নেন আর উদ্দেশ্য মতো চুলেন তবে জয় কিন্তু আপনার ভাবি আছি ও কাল সন্ধ্যায় আমি আপনার সঙ্গে দেখা করিয়া দিব ইতি শ্রীরাম বাবু উৎফুল্ল হয়ে উঠলেন জয় জয় মা কালী বাবা ব্রহ্মা বিষ্ণু পীর পয় এই পোস্ট কার্ডখানি তোমাদেরই লীলা তা আমি বেশ বুঝতে পারছি কাল ঘটা করে তোমাদের পুজো দেব নিশ্চিন্তে থাকো তারপর খুব মনে মনে বললেন যাতে দেবতারা টের না পান বিশ্বাস নেই আগে তখন দেখা যাবে হোক সমস্ত রাত তারপর সমস্ত দিন বকুবাবু ছটপট করে কাটালেন যথাকালে রামগিদার শর্মা দেখা দিলেন ছোট্ট মানুষটি মেটে মেটে রং ছুঁচলো মুখ খাড়া খাড়া কান পরনে পাটকিলে রঙের দুটি মর্যায় গায়ে রঙের সঙ্গে বেশ মিশ খেয়ে গেছে কথা কন কখনো হিন্দি কখনো বাংলা বকুলাল খুব খাতির করে বললেন ব্যাটে ব্যাটে আপনি আর্য সমাজজি রামগীতর বললেন নেহে নেহে বকু জিজ্ঞাসা করলেন মাহারিন দাল একওয়ালা কৌশিল তো চরখাবাজ রামগিধর ওসব কিছুই নন তিনি একজন পলিটিক্যাল পরিব্রাজক বকুবাবু ভক্তিভরে পায়ের ধুলো নিলেন রামগিধর বললেন তারপর কাজের কথা শুরু হলো রামগিধর জানতে চাইলেন বকুবাবুর রাজনীতিক মতামতটা কি তিনি স্বরাজি না অরাজি না নিমরাজি না রাজি। বকু বললেন তিনি কোনোটাই নন তবে দরকার হলে সপ্তাহেই রাজি আছেন তিনি চান দেশের একটু সেবা করতে কিন্তু রাম থাকতে তা হবার জো নেই বললেন আরে কোনো চিন্তা নেই আছে বাবা তুমি বিগ্রহ পার্টিতে জয়েন করে যাও বকুবাবু আঁতকে উঠলেন রামগীদর বললেন শোনো শোনো আমি তোমাকে অতি গুজ্জ কথা প্রকাশ করে বলছি তুমি শুনে নাও ই পার্টি শুভ সংখ্যা একেবারে গুনাগুন্তি তিনশো তেষট্টি আছে আমি এ সেক্রেটারি আছে বুঝলে একই ভ্যাকেন্সি তাতে ইচ্ছে করলে তুমি আসতে পারো কাউন্সিলের সমস্ত সিট আমরাই দখল করবে বকুর ভরসা হলো না বললেন তা পেরে উঠবেন কি করে শত্রু অতি প্রবল ওটাতে পারবেন না নিখিল বঙ্গীয় সর্পনাশক ফান্ডের সমস্ত টাকা ওরা কাট করেছে রামগিদর খ্যাক করে হেসে বললেন আনি বাবা আমরা সরপো نہیں আচি ফান্ড না থাক দা দা চিনু কাছে সুবহบุรี বাবা দক্ষিণ রয় আমাদের সুহায় চি তাই কুপে সমস্ত সূত্র নি পাঠবে হহ ইনিকে চিনো না ও তেত্রিশ কোটির মধ্যে তিনি এখন জাগ্রত সবাই ঘুমাচ্ছেন ও বাবা তোমার ডাক শুনতে পেয়েছেন নাম 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 এখনে কাম করো বাবা ক্রিডে এ সই করে দাও ও অতি সোডা ক্রিড আছে কেবল বাবা নির্দিকার খোরাক যুগাতি হবে আর কিছু নেই হবে ও তার বদলে তুমি কি পাবে তার বদলে পাবে তুমি শত্রু মারবার ক্ষমতা আর ও কাউন্সিলে অপ্রতি প্রতিহত প্রতার। কিন্তু গভর্নমেন্ট আরে বাবা গভর্নমেন্টের মাংস কি বাবা খেয়ে থাকেন বংশলোচন বাধা দিয়ে বললেন ও কি চায় পিচ্চামাশায় হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে আচ্ছা খুব ইশারায় বলছি ঠিক আছে রামগীরার বুঝিয়ে দিলেন যে এবারে একেবারে রামরাজ্য হবে শত্রুর বংশ লোপাট সবাই ভাই ব্যাপার দিব্যি ভাগ ভাটোয়ারা করে খাবে সকলেই মন্ত্রী সকলেই লাখ। কিন্তু ওই রামজাদুটা ঢিট হবে তো ঢিট ও ঢিট বলে ঢিট একেবারে ভাই দির্ঘি ঢিট তুমি তাকে নিজেই বোধ করিয়ে নিও বাবা বকুবাবুর মাথা গুলিয়ে গিয়েছিল এইবার তাঁর কৃত্রিম দন্তে অকৃত্রিম হাসি ফুটে উঠল ক্রিট সই করে দিয়ে বললেন বাবা দক্ষিণ বললেন এই স্থির হলো যে কাল ফাইবা প্যাসেঞ্জারে বকুবাবু তাঁর সুন্দরবনের জমিদারিতে রওনা হবেন সেখানে পৌঁছলে রামগিদার তাকে সঙ্গে করে নিয়ে বাবার আশীর্বাদ পাইয়ে দেবেন বকুবাবুর মাথা বিগড়ে গেল সমস্ত রাত তিনি খেয়াল দেখলেন রামগিদার হুঁয়া হুঁয়া করছে রামরাজ্য কাউন্সিলে অপ্রতিহাত প্রতাপ লাট মন্ত্রী এসব বড় বড় কথা তার মনে ঠাঁই পায়নি রাম রামজাদু মরবে আর তিনি কাউন্সিলে ঢুকবেন এইটাই আসল কথা তারপর রামরাজ্যই হোক আর রাক্ষস রাজ্যই হোক দেশের লোক বাঁচুক বা বাবার পেটে যাক তাতে তার বিদ্ধ নেই তারপর সুন্দরবনে গভীর অমাবস্যা রাত্রে বাবা তাকে দর্শন দিলেন বিনোদ বললেন চাটুর্য মশাই আপনি বড় ফাঁকি দিচ্ছেন কিন্তু আরে বাবার মূর্তিটা কিরকম তা একটু বলুন বলবো না ভয় বিশেষ করে এই উদোটা মোটেই না হাজারিবাগে থাকতে কতবার আমি রাত্রিরে একলা উঠেছি বউ বলতো বউ বলুক বাবা প্রথমটা সৌম্য ব্রাহ্মণের মূর্তি ধরে দেখা দিয়েছিলেন বকুলালকে বললেন আমি তোমার প্রার্থনায় খুশি হয়েছি এখন বর কি নেবে বলো বকুবাবু বললেন বাবা আগে রাম জাদুটাকে মারো ও আমার চির শত্রু বাবা বললেন দেশের হিত পেট এখন থাক বাবা আগে জাদু তাই হোক ক্রিট সই করেছ এখন তোমায় যাতে তুলে দিই এতে ক কহিয়া প্রভু রায় মহাশয় ধরিলেন রূপ দেখে লাগে ভয় পর্বত প্রমাণ দেহ মধ্যে ক্ষীণ কটি দুই চক্ষু ঘরে যেন জ্বলন্ত তনু তাহে কৃষ্ণ রেখা সোনার নিকশে যেন নীলাঞ্জন লেখা করা করা খাড়া খাড়া মুফ দুই কাছা বাঁশ ঝাড় যেন দেয় আকাশেতে খোঁচা মুখ যেন গিরি গুহা রক্তবর্ণ তালু দাহে দন্ত সারি সারি যেন শাক আলু বহি পড়ে সাদা সাদা আছাড়ি আছাড়ি লেঞ্জ, ছাড়েন হুঙ্কার প্রভু দন্ত করমরি জৈব জন্তু যে যেখানে ভাগে দরবরি ভাই পাইয়া দেবগণ ইন্দ্রে দেয় ঠেলা কহে দেবরাজ হানো বজ্র এই বেলা ইন্দ্র বলে ওরে বাবা কিবা বুদ্ধি দিলে রহিবে পিতার নাম আপুনি বাঁচিলে চক্ষে বান্ধ ফেটা বাবা কানে দাও রুই কপাট ভেজাইয়া সুখা খাও ঢোক দুই বাবা দক্ষিণ রায় তার ল্যাসটি চট করে বকুবাবু সর্বাঙ্গে বুলিয়ে দিলেন আর দেখতে দেখতে বকুলাল ব্যাঘ্র রূপ ধারণ করলেন বাবা বললেন খাও বৎস এখন চোরে খাওগে চাটুর্যে হুকায় মনোনিবেশ করলেন বিনোদবাবু বললেন তারপর তারপর আবার কি বকুলাল কেঁদেই আকুল ও বাবা কি করলে আমি ভাত খাবো কি করে এই সবকে চোখা চাপ কান পড়ব কি করে গিন্নি যে আর চিনতে পারবে না গো এদিকে বাবা অন্তর্ধান রামগিরার বললে আবার কি আরে বাবা গোল মত করো না এখন ভাগো ভাগো এখান থেকে তো শত্রু পাকড় পাকড় কে খা লো বকুলাল নরেন না কেবল ভেউ ভেউ কান না রামগিদার ঘ্যাক করে তার পায়ে কামড়ে দিলে বকুলাল ল্যাংচাতে ল্যাংচাতে পালালেন পরদিন সকালে কজন চাষা দেখতে পেলে একটি বৃদ্ধ বাঘ পগারের ভেতর ঢুঁকছে চ্যাং দোলা করে নিয়ে গেল ডেপুটিবাবুর বাড়ি তিনি বললেন এমন বাঘ তো দেখিনি গাদার মতো রং আর শিয়ালে যে একটু হোমিওপ্যাথিক গজর দি একটু চাঙ্গা হোক তারপর আলিপুর নিয়ে যেও মিলবে যকুবাবু এখন আলিপুরে আছেন আর দেখা মিথ্যে লজ্জা দেওয়া আচ্ছা মশাই বাবা দক্ষিণ রায় কখনো গুলি খেয়েছেন গুলি গুলি তাকে স্পর্শ করতে পারে না তিনি না খান তার ভক্তরা কেউ খাননি নাকি দেখো বিনোদ ঠাকুর দেবতার কথা নিয়ে আশা করো না তাতে অপরাধ হয় আচ্ছা তোমরা আমি আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের সঙ্গে এরকমই ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ